আচ্ছা, সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু এখানকার পরিবেশ ভারী হয়ে উঠছে। আমরা লাশের মিছিল বাড়ছে। আমরা প্রথমে একজন, তারপর দুইজন, তারপর তিনজন, এখন চারজনের মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার আশরাফুল আলম। এবং স্থানীয়রা এখানে, যারা এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন, তারা কিন্তু ভেতরে আরও লাশ আসে এমন তথ্য দিচ্ছে। তবে যত পর্যন্ত আমরা লাশ না দেখছি তত পর্যন্ত আসলে বলা যায় না। আমার পেছনে কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে এখানে ফায়ার সার্ভিসের উদ্ধতন কর্মকর্তারা, এবং সেখানে পুলিশ সহ বিভিন্ন স্থানীয়রা কিন্তু সেই উদ্ধারতৎপরতা চালাচ্ছে, সেটু একটু দেখানোর চেষ্টা করি। আমরা কিছুক্ষণ পর পর কিন্তু এখানে চাপা পড়া যে সিলিন্ডারের ভিতরে চাপা পড়া লাশ কিন্তু উদ্ধার করা হচ্ছে। এখন কিছুক্ষণ আগে আমার চোখের সামনে কিন্তু একটি লাশ উদ্ধার হয়েছে। এই যে ভয়াবহ বিস্ফোরণটি যেটি ঘটেছে চট্টগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সীমা অক্সিজেন প্লান্টে যে বিস্ফোরণ ঘটনা ঘটছে বিকেল চারটায়, সেটি ভয়াবহ বিস্ফোরণ। এই যে আশেপাশে যে ট্রাকগুলো ছিল সেগুলো ধুমড়ে মুছড়ে গেছে, এবং যে শেড ছিল শেডের প্রতিটি অংশ কিন্তু উড়ে গেছে। এমনকি এখান থেকে শেডের বিভিন্ন অংশ উড়ে গিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে পড়ছে, এরকম তথ্যও কিন্তু এলাকাবাসী আমাদেরকে দিচ্ছে। আপনি হয়তো জানেন বিএমএ ডিপো বিস্ফোরণের এক বছর না পেরোতে যেখানে প্রায় 54 জনের মৃত্যু হয়েছিল, প্রায় 200 আহত হয়েছিল, এই ভয়াবহ ঘটনা থেকে আসলে শিক্ষা নিতে পারেনি। কারণ চট্টগ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশেপাশে প্রায় 2000-এর বেশি বিভিন্ন কারখানা রয়েছে, যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। অক্সিজেন কারখানা, লোহার কারখানা, এবং যে বিভিন্ন যে কন্টেইনার ডিপো, সেগুলোতে বারবার কিন্তু অভিযান চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু সে তারপরও কিন্তু অনুমোদন না নিয়ে কিন্তু যে কোনোভাবেই কিন্তু এলোমেলো যে কোনো জায়গায় কিন্তু এই স্থাপনাগুলো গড়ে উঠছে। এবং আমরা প্রশ্ন করেছিলাম বিএমএ ডিপোর পর, এই যে এরকম একটা সিলিন্ডার বিস্ফোরণ সিলিন্ডার প্লান্ট, এটা কোনো অনুমোদন আছে কিনা, সেরকম কোনো উত্তর আসলে কেউ দিতে পারেনি। আসলে পরবর্তী দেখা যাবে আসলে এই যে সীমা অক্সিজেন প্লান্টে কোনো অনুমোদন আছে কিনা, এরকম বিস্ফোরণ অধিদপ্তরের কোনো অনুমতি তারা নিয়েছে কিনা, সেই তথ্য কিন্তু আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। তবে আপনি দেখতে পারেন এখানে শত শত ফায়ার সার্ভিস উদ্ধার কর্মকর্তারা কিন্তু তারা আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু উদ্ধার তৎপরতা চালাতে। তবে সবচেয়ে বেশি যেটি সেটি কিছুক্ষণ পর পর কিন্তু এখানে যে অক্সিজেন সিলিন্ডার দেখতে পাচ্ছে, হাজার হাজার অক্সিজেন সিলিন্ডার এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ভয়াবহ অবস্থা বলা যায়। সেখান থেকে কিন্তু যখন একটি লাশ বের করা হচ্ছে তখন কিন্তু মানুষের উৎসপড়া ভিড়। তবে আরেকটি কথা জানিয়ে রাখি, ফায়ার সার্ভিস বারবার বলছে এখানে তাদের যে কাজ করছে সে কাজ করতে গিয়ে কিন্তু তাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে, কারণ সাধারণ মানুষ কিন্তু উপচেপড়া ভিড়ের কারণে তারা কাজ করতে পারছে না। কিন্তু ইতিহাস বলে আমরা অতীতে দেখেছি যে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটলে কিন্তু সাধারণ মানুষ প্রথমে এগিয়ে আসে, সাধারণ মানুষ কিন্তু প্রথমে কিন্তু যে দুর্ঘটনার যে ভয়াবহতা সে তারা নিয়ন্ত্রণ হয়। ঠিক একইভাবে এখানে দুর্ঘটনা করার পর কিন্তু এখানে যে সাধারণ যে মানুষ ছিল তারা কিন্তু প্রথমে এগিয়ে এসেছে এবং এখান থেকে লাশ বের করেছে, এবং যারা আহত হয়েছে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এই শেডের বিভিন্ন যে টিন, লোহা, যেগুলো বিস্ফোরণের সাথে সাথে সেগুলো বাতাসের সাথে উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখান থেকে প্রায় 500 মিটার দূরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানে পর্যন্ত গিয়ে পড়েছে বলে সেরকম তথ্য পাচ্ছি। আর এই যে এত বিরাট একটা কারখানায় প্রায় 200-এর বেশি শ্রমিক এখানে কাজ করে, যারা তাদের আসলে সেখানে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে শ্রমিকরা বলছে আরও লাশ ভেতরে থাকতে পারে, কারণ এখানে হাজার হাজার যে 12 কেজি ওজনের এবং 50 কেজি ওজন যে সিলিন্ডারগুলো সেগুলো কিন্তু সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সেখানে যদি লাশ যদি ভেতরে পড়ে থাকে সেটা কিন্তু উদ্ধার করা কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মকর্তারা, তারা 6টি ইউনিট কিন্তু এখানে ঘটনাস্থলে এসে কাজ করছে, তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে এখানকার স্থানীয়রা। এবং এখানে যে সীতাকুণ্ডে যে সহকারী কমিশনার আশরাফুল আলমও কিন্তু তার দল বলি, অর্থাৎ তার উদ্ধার কর্মকর্তা এবং যে তাদের যে যারা শ্রমিক এবং বিভিন্ন মানুষদেরকে নিয়ে কিন্তু তিনি এখানে যৌথভাবে কিন্তু উদ্ধার তৎপরতার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে তিনি কিছুক্ষণ আগে যে তথ্য দিয়েছে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর আমরা জানছি। আমি বারবারে বলতে চাচ্ছি যেটি আসলে এর আগেও কিন্তু গত 4 জুন গত বছরের যেই 54 জন মানুষের মৃত্যু হয়েছে, 200 জন আহত হয়েছে, ভয়াবহ ঘটনা বিএমএ ডিপোতে, এরপরও কিন্তু চট্টগ্রামে যেই ঢাকা চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ সড়কের আশেপাশে যে কারখানাগুলো রয়েছে, যে ফ্যাক্টরিগুলো রয়েছে, যে অক্সিজেন প্লান্টগুলো রয়েছে, সেগুলোতে অনুমোদনহীনভাবে কীভাবে চলছে এবং তারা যে বিস্ফোরক অধিদপ্তর থেকে যে অনুমোদন নিচ্ছে কিনা সেটি নিয়েও কিন্তু ধোঁয়াশার থেকে যায়। কারণ এরকম একটি ঘটনা ঘটলে কিন্তু সাথে সাথে বিভিন্ন উদ্ধার তৎপরতা বিভিন্ন টিম কিন্তু কাজ করে, কিন্তু পরবর্তী
পরবর্তীতে এরকম ঘটনার পর প্রায় দুই তিন চার দিন পর কিন্তু এগুলো আবার কিন্তু আবার মানুষের চোখের আড়ালে চলে যায়। তো এবার প্রশাসন আসলে এই ঘটনা থেকে শিক্ষা নিবে কিনা সেটি এখন দেখার বিষয়। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে উৎসুক মানুষ ভিড় করছে এবং এখানে যে ফায়ার সার্ভিস এবং যে ভূমি কমিশনারের নেতৃত্বে যে বিভিন্ন মানুষ এবং দল এসে কিন্তু কাজ করছে, তারা কিন্তু আপ্রাণভাবে কাজ করে যাচ্ছে সবচেয়ে বেশি। তবে আমরা দেখি যে লাশের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি লাশগুলো যখন বের হচ্ছে তখন কিন্তু সাধারণ মানুষ গিয়ে কিন্তু এই সিলিন্ডারগুলো একটি পর একটি তুলে সেখান থেকে কিন্তু লাশগুলো উদ্ধার করছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা এখনো চারজনের খবর তথ্য পেলেও কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভিন্ন কথা বলছে। এখানকার শ্রমিকরা বলছে আরও কয়েকজন লাশের ভিতরে থাকতে পারে, আসলে সেটি যেহেতু আমরা এখনো দেখিনি সেই লাশ পর্যন্ত লাশগুলো সেগুলো এখন নিশ্চিত করে কিন্তু সেগুলো বলা যাচ্ছে না। এই যে বিকেল চারটার দিকে এখন থেকে আড়াই ঘন্টা আগে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, প্রত্যক্ষদর্শীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছে একটা ভয়াবহ একটা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারা উপরে দেখেছে বিভিন্ন বিভিন্ন টিন লোহাস বিভিন্ন উড়ে যেতে সেরকম দৃশ্য কিন্তু এখানকার আশেপাশে মানুষ দেখেছে। আপনি দেখেন কতটা ভয়াবহ হলে কিন্তু টিন এবং যে লোহার পাতগুলো উড়ে যেতে পারে সেরকম তথ্য শুনে কিন্তু আমরা আটকে উঠি। এবং এখানে এসে আরেকটা বিষয় আমাদেরকে খুব ভয়াবহ লেগেছে, সেগুলো কিন্তু হাজার হাজার সিলিন্ডার যে গুলো আছে এখন পড়ে রয়েছে সেগুলো থেকে যদি আরেকটি বিস্ফোরণ ঘটনা ঘটে তাহলে আবারও যে কোনো ধরনের বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তবে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মকর্তারা টিম চারটি ছয়টি ইউনিট তারা এখনো পর্যন্ত পানি দিয়ে নেমানোর চেষ্টা করছে, যদিও এখনো কোনো জায়গায় সেরকম আগুন নাই। তবে তারা এখানকার যে বিভিন্ন যে ধ্বংসস্তূপের মধ্যে কোনো লাশ আছে কিনা সেগুলো কিন্তু খতিয়ে দেখছে। এখানে প্রায় এটি না হলেও কিন্তু একেবারে প্রায় 200-300 মিটার এলাকা হতে পারে এই যে টিসা বড় ধরনের একটা শেড আপনি ক্যামেরার মাধ্যমে দেখলে আপনি বুঝতে পারবেন, বড় বড় লোহার উপর দিয়ে প্রায় দোতলা ভবনের তিনতলা ভবনের সমান এই শেডগুলো সেখানে কিন্তু এখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং উৎসুক মানুষ কিন্তু এখানে ভিড় করছে। এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি যে সরকার উদ্ধার কর্মকর্তারা প্রশাসন উদ্ধার কর্মকর্তা উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং রাত যতই গভীর হচ্ছে তখন ততই কিন্তু আরও আসলে উদ্বেগ বাড়াচ্ছে। আমরা কিন্তু অতীতের যে বিএমডিপি যে শিক্ষা পেয়েছি সেটি থেকে কিন্তু আমরা এখনও আসলে এই যে শিক্ষা আমরা নিতে পারিনি সেটির বড় ধরনের উদাহরণ হচ্ছে আজকের এই বিস্ফোরণের ঘটনা। এবং এই বিস্ফোরণের ঘটনা যারা বিস্ফোরক অধিদপ্তর আছে এবং এই যে সংশ্লিষ্ট সংস্থাগুলো এবং চট্টগ্রাম বন্দর যারাই অনুমোদন দেয় এই ডিপোগুলো তারা তাদের ঘুম ভাঙবে এরকম আশা আমরা করছি। এবং সাধারণ মানুষের কিন্তু সেই কথা বলছে আসলে যে ভয়াবহতার বিষয়টি আসলে না বললেও নয় কিন্তু একেবারে সাধারণ মানুষ কিন্তু এখনো পর্যন্ত হাতে হাত মিলিয়ে ফায়ার সার্ভিসের পাশে কিন্তু হাতে হাত মিলিয়ে কিন্তু তারা সেই কাজগুলো করে যাচ্ছেন এবং তারা আপ্রাণ চেষ্টা করছেন এখানে সিলিন্ডারের ভেতরে কোনো লাশ আছে কিনা সেটি খতিয়ে দেখার চেষ্টা করছেন। আপনাকে জানিয়ে রাখি এটা গাউসিয়া কমিটি, গাউসিয়া দাওয়াত ইসলামী নামে একটি সংগঠন আসলে যেগুলো বিভিন্ন সংস্থাগুলো যেগুলোর আছে বড় ধরনের দুর্ঘটনা ঘটলে কিন্তু তারা এগিয়ে আসে। সামাজিক সংগঠন দাওয়াত ইসলামী একটি সংগঠনের উদ্ধতন এখানে কিছু সদস্য এসেছে, তারা কিন্তু সেই উদ্ধার তৎপরতা কিন্তু শুরু করে দিয়েছে মানুষের সাধারণ মানুষের সাথে। এবং ফায়ার সার্ভিসের উদ্ধতন কর্মকর্তারাও কিন্তু আছেন এবং তারা এখানে ফায়ার সার্ভিস কিন্তু বারবার কিন্তু একটা সতর্ক করে দিচ্ছে মিডিয়া কর্মীদের এবং সাধারণ মানুষদের বারবার সতর্ক করে দিচ্ছে যে সিলিন্ডারগুলো আছে এগুলো যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে এবং এগুলো ভেঙে পড়তে পারে, এগুলো পাহাড়ের মতো করে এই যে সিলিন্ডারগুলো আছে এগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সেই জন্য কিন্তু মিডিয়া কর্মীদের এবং যারা উৎসুক জনতা তাদেরকে এখান থেকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আমরা ছিলাম সীতাকুণ্ডে। বিস্ফোরণের বিস্তারিত জানতে দেখুন সময় সংবাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।